বিজেপির সাংসদ রাজু বিস্তাকে ঘিরে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাটিকাড়াতে। জানা গিয়েছে শিলিগুড়ি মাটিকাড়াতে দীর্ঘ প্রতীক্ষিত এলিভেটেড ফ্লাইওভার তৈরি করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্র সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি, আর সেই মতো শুরু হয়েছিল কাজ। কিন্তু বিভিন্ন রকম টেকনিক্যাল জটিলতায় ফ্লাইওভারের জায়গায় ব্লক ফ্লাইওভার তৈরি করার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু ব্লক ফ্লাইওভার তৈরি হলে এলাকায় রাস্তা পারাপারের অসুবিধা হবে বলে প্রথম থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে মাটিকাড়া নাগরিক মঞ্চ এবং ব্যবসায়ী সমিতি। মাঝে বিক্ষোভ প্রদর্শন করে কাজও বন্ধ করে দেওয়া হয়। এদিন দার্জিলিং এর বিজেপির সাংসদ রাজু বিস্তাকে ঘিরে স্লোগান দেয় বিরোধীরা। পরবর্তীতে রাজু বিস্তার গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন বলেও খবর। পোস্টের মধ্যে সে আওয়াজ তুলে, অন্য অন্য চ্যানেলও আওয়াজ তুলেছে, প্রিন্ট মিডিয়া আওয়াজ তুলেছে। তিনি এই কথাটা দিয়েতে চান তিনি সব হবে, আমরা সন্তুষ্ট। তিনি সত্যাংশ আমাকে আজ কথা দিয়েছে, মাটিগাড়াতে এলিভেটেড ফ্লাইওভার তৈরি হবে, আপনাদের আর আন্দোলনের প্রয়োজন নেই, মঞ্চ ধন্যবাদ আপনাদের দরকার নেই, আমি সময় মতো ডেকে নিব, যদি মঞ্চের দরকার হয় আমি এসে মঞ্চে দাঁড়াবো। আগামীকাল 10 জনের একটা টিম আমাদেরকে যেতে বলেছে। আমরা সকল স্তরের মানুষকে, বিশেষ করে বালিকা বিদ্যালয় হরসুন্দরের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জানাই, জানাই আপামর মাটিগাড়ার জনসাধারণকে, ব্যবসায়ীদের এবং আমাদের মঞ্চে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, দিন রাত এক করে দিয়েছে, নিজের ঘাম ঝরিয়ে, তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ অপেক্ষা রাখে না, আমরা চেষ্টা করব আমাদের প্রিন্ট মিডিয়াদের, যারা আমাদের বন্ধুর মতো কাজ করেছে, সঙ্গীর মতো কাজ করেছে, যে মানুষ চাইলে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে শান্তিপূর্ণভাবে, কারণ রাজু বিশ নিজের মুখে বলেছেন আপনাদের এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন। প্রয়াস